Hello guys, Shabaikum bhalo achen. Ajke amra kotha bolbo four struggles that are faced by Bengalis when they come in Australia. Amra jokhon Bengalir Australia ashi na, tokhon amader onek somoshya hoy. Ar amra onek struggle face kori. To ajke amra sei struggle gulo theke chatta struggle bolbo jeta normally sob Bengalirai face kore. Sobche common struggle guloi ami ajke apnaderke bolbo. But etar guys, apni jodi ei video ta first time dekhtechen and you guys want to see more videos in the future about a Bengali's life in Australia, ekta Bengali chhatrer life kemon hoy Australia. এটা ব্যাপারে আপনি আরো দেখতে চান তাহলে আর দেরি কেন করছেন, জলদি করে ফেসবুক পেজে লাইক দিয়ে দেন, আর আপনি যদি ইউটিউবে দেখতেছেন তাহলে আর দেরি কেন, জলদি করে সাবস্ক্রাইব করে দেন। বাট এছাড়া গাইজ চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি। এখন বাজে হলো দুপুর দুইটা, আমি কালকে সারা রাত পড়াশোনা করেছি, পড়াশোনা করার পর অনেক দেরিতে ঘুমিয়েছি, তো সো এ কারণে আমি এখন দেরিতে উঠেছি। মানে আমি এখন ব্রেকফাস্ট খাবো না, আমি এখন লাঞ্চ খাবো, লাঞ্চটা হবে আবার ব্রেকফাস্ট। তো আমি ড্রেস চেঞ্জ করি, ড্রেস চেঞ্জ করে আবার আমি আবার ভিডিওতে আসতেছি। সো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আগে ড্রেসটা একদম ভিজে গেছিলো। সো আজকে আমি যেটা করব সেটা হলো ফার্স্ট অফ অল, যেহেতু মাত্র ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর আমি একটা টু ডু লিস্ট করবো, নোটপ্যাড আছে, নোটপ্যাডটা এখানে। সো নোটপ্যাডে লিখবো যে আমি কী কী করবো আজকে, কী কী করতে হবে। বাট সবার আগে আমার একটা ক্যানন 70D আছে, সেটা বিক্রি করতে হবে, আজকে একজন বায়ার আসবে। সো হয়েছে কি গাইজ, আপনারা যারা জানেন না, আমার ক্যানন 70D যেটা দিয়ে আমি এতদিন ব্লগ করেছি, সেই ব্লগের ক্যামেরাটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে গেছে আফটার বিং ইউজ ফর ওয়ান ইয়ার। বাট দ্য গুড থিং ইজ, এটা আমি কিনেছিলাম প্রায় এক বছর আগে ফর লাইক লেটস সে $350 মতো উইথ আ লেন্স। অ্যান্ড আবার এটা নষ্ট হওয়ার পর আমি $350 আরেকজনের কাছে বিক্রি করতেছি। সো সে আসতেছে অ্যান্ড সে এসে এটা কিনবে। আমি জানি না আপনি চিন্তা করতেছেন যে নষ্টটা কেন মানুষ $350 কিনতেছে। গাইজ ভালো মতো রিসার্চ করে আমি কিনছিলাম যে কোনটা সবচেয়ে ডিম্যান্ড বেশি। এটা নর্মালি ক্যানন 70D সেকেন্ড হ্যান্ড $550 বেশি বিক্রি হয়, বাট আমি আমার ভাগ্য ভালো ছিলাম $350 পেয়ে গেছি, কারণ এখন নষ্ট হয়ে গেছে, এক বছর ইউজ করার পর এখন আমরা $350 বিক্রি করতেছি উইথ দ্য লেন্স। বাট এছাড়া আমি টু ডু লিস্ট করবো। বাট টু ডু লিস্ট করার আগে চলেন আগে আমরা ক্যামেরাটা রেডি করি, বিকজ সেলার যে কোনো সময় এসে পড়তে পারে, বিকজ ওর আসার কথা ছিল দুইটার সময়। সো চলেন আমরা ক্যামেরাটা রেডি করি, বক্সে ঢোকাই, অ্যান্ড দেন উই গোনা ডু দ্য টু ডু লিস্ট। ক্যানন 70D, তো এই যে ক্যানন 70D বডি, চার্জার, ব্যাটারি, ক্যামেরা বডি টডি এখন সব ঢুকাই, ঢুকিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। তো ক্যামেরা তো প্যাক করা শেষ, এখন ক্যামেরা যেহেতু প্যাক করে ফেলছি আমি টপিকটার ব্যাপারে কথা বলা শুরু করে দিই। তো গাইস আজকে টপিক যেটা হলো সেটা তো আপনারা জানেন, স্ট্রাগলস অফ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন অস্ট্রেলিয়া। সো বাঙালিদের কী কী স্ট্রাগল আছে এখানে সেটা ব্যাপারে আমরা কথা বলবো। তো চলেন শুরু করা যাক। সো নাম্বার ওয়ান যেই স্ট্রাগলটা বাঙালিদের জন্য স্পেশালি, এটা হলো গাইস হোম সিকনেস। আমরা বাঙালিরা কিন্তু নর্মালি আমাদের পরিবারের সাথে থাকি সবসময়, অ্যান্ড দেখা যায় যে এখানে যখন আমরা আসি আমরা কিন্তু অ্যালোন আসি, আমরা আমাদের কোনো পরিবার থাকে না, আমরা মা বাবাদেরকে মানে ছেড়ে এখানে আসছি পড়াশোনার জন্যে, বা ভাই বোন যতজন ছিল বাংলাদেশে তাদের সাথে তা দেখা হচ্ছে না। সো দেখা যায় এখানে এসে অনেক বাঙালিরাই, বেশিরভাগ আমি বলবো সব বাঙালিরাই এখানে এসে হোম সিকনেস ফিল করে। দেখা যায় যে বাসায় খাবার মিস করে, অ্যান্ড বাসায় আম্মুর হাতের রান্না সেটা মিস করে। তো ও কারণে দেখা যায় অনেক হোম সিকনেস আর লোনলি ফিল করা হয় প্রত্যেক বাঙালির জন্যে। তো এটার একটা জিনিস হলো যে আপনি অন্য মানুষের সাথে মিশবেন, মিশলে আপনার ভালো লাগবে। আপনি আপনি ইউনিভার্সিটিতে অনেক বাঙালি ইভেন্ট আছে, সেই বাঙালি ইভেন্টে গিয়ে বাঙালিদের সাথে কথা বলবেন, তখন আপনার মনটা আরও ভালো লাগে, আরও শান্ত লাগে। আর আপনার ইউনিভার্সিটিতে অনেক ক্লাব টাব আছে, সেই ক্লাবে গিয়ে আপনি ইনভলভ হবেন, আপনি যদি এটা করেন আপনার মনটা এতটা খারাপ হবে না। সো দেখতেই পাচ্ছেন ক্যানন 70D বক্স করা শেষ, এখন আমি যাই বসি, অ্যান্ড চলেন টু ডু লিস্ট করি। সো আজকে যেটা করতে হবে, রান্না করতে হবে, ক্যামেরা সেল করতে হবে, আইফোনের যে এটা কিন্তু আমি খুলিনি এখনো, আপনাদের জন্য রেখে দিছি, আপনাদের সাথে আনবক্স করবো, এটা আমি পরশু দিন নিয়ে আসছি, বাট এখন আমি খুলি নাই, এটা আমি খুলবো আপনাদের সবার সামনে, একসাথে দেখবো না আমরা। তো গাইস আমার এখন যেতে হবে, ক্যামেরা যে কিনতে এসেছে সে এসে পড়েছে, সো তার কাছে যেতে হবে। তো গাইস আমি এখন যাই, এটা বিক্রি করে আসি, অ্যান্ড আল সি ইউ গাইস আফটার আই গেট দ্য মানি।
So guys, টাকা পেয়ে গেছি এক্স্যাক্টলি $350 $350 পেয়ে গেছি সো $350 দিয়ে আমি দেখা যাবে যে আমি ইবে থেকে আরেকটা ক্যামেরা কিনে সেটা আবার বেশি দামে বিক্রি করতে পারবো যেহেতু টাকার কথা আসছে টাকার কথাটা বলে দিই সো গাইস সেকেন্ড যে স্ট্রাগলটা আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস করি সেটা হলো থিংস আর ভেরি এক্সপেন্সিভ হিয়ার এখানে সব কিছুর দাম অনেক বেশি আপনি যদি বাংলাদেশের সাথে এটা তুলনা করেন আপনি বুঝতে পারবেন যে এখানে দাম কিন্তু সব কিছু অনেক বেশি হয় স্পেশালি সবজি বলেন তারপর জিনিসপত্রর যে কোনো জিনিসপত্রের দাম অতিরিক্ত বেশি হয় তো এখানে আপনি যত জলদি কাজ পাবেন তত আপনার জন্য ভালো বিকজ দেখা যায় যে এখানে আপনি এক ঘন্টা $15 পেতে পারবেন বা $12 হোক বা $20 হোক তো সেই অনুযায়ী দেখা যায় যে আপনার এতটা তখন মানে জব করে তখন আপনার এতটা টেনশন থাকবে না অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট কমন স্ট্রাগলস ইন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কাজ টাকাটা অনেক বড় একটা ব্যাপার সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যেই তো এখন আমরা রান্নাঘরে আমি আমার চিকেনটা কালকে রাতে ফ্রিজ থেকে বের করে রাখছি অ্যান্ড এখন আমি যতটুকু বুঝতে পারছি এটা অলরেডি ডিফ্রস্ট হয়ে গেছে সো আমি এখন এটা ম্যারিনেট করে ওভেনে দিব সব মাংস তো রান্না করা যাবে না কারণ অনেক এখানে 3 কেজির মতো মাংস আছে আমি কিছুদিনের জন্য একসাথে রান্না করে রাখি তো আমি অর্ধেক মাংস ফ্রিজে রাখে দিতেছি চিকেন মশলা দিয়ে এখন এটা ম্যারিনেট করব তাতে একটু গার্লিক অ্যান্ড জিঞ্জার পাউডার বা পাউডার না কি বলবো গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দেবো সাথে সো ম্যারিনেট করা শেষ অ্যান্ড এখন এটা আমি রেখে দিব কিছুক্ষণের জন্য সো দ্যাট দ্য ম্যারিনেশন গোস ইনসাইড বিফোর আই পুট ইট ইন দ্য ওভেন এছাড়া গাইস এখন আমি আমার ডিশ ওয়াশিং করবো অ্যান্ড দেখেন ডিশ ওয়াশিংয়ের অলরেডি অনেক জিনিসপত্র জমা হয়ে গেছে তো আপনারা যেটা বুঝতে পারছেন গাইস ওয়ান অফ দ্য আদার স্ট্রাগলস অফ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইজ কুকিং তো আপনারা যদি এখনও রান্না বান্না শিখেন নাই গাইস জলদি করে শিখে ফেলেন বিকজ আপনারা যদি অস্ট্রেলিয়া আসার প্ল্যান করতেছেন তাহলে আপনার রান্নাবান্না করতে হবে বিকজ আইটা হয়ে গাইস আপনি যদি বাইরে থেকে খান আপনার অনেক টাকা যায় তো ওটাই ছিল 3 নম্বর স্ট্রাগল অফ বাঙ্গালা স্টুডেন্ট ইন অস্ট্রেলিয়া রান্নাবান্না করাটা একটু ঝামেলা হয়ে যায় বিকজ সবসময় বাঙালিরা আমরা বাসায় খাবার পেয়েছি তো দেখা যায় যে আমরা অস্ট্রেলিয়া এসে খাবার রান্নাবান্না পারি না আর আমাদের অনেক কষ্ট হয় সো অবশ্যই আপনি চেষ্টা করেন বাসা থেকে রান্নাবান্না শিখে এখানে এসে রান্না করতে সো গাইস এখন আমরা রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে দিয়ে আসছি এখন আমরা যেটা করব সেটা হলো গেস ওয়াট iPhone 11টা আনবক্স করবো iPhone 11 তো গাইস আমি এটা 3 দিন আগে না 2 দিন আগে নিয়ে আসছি পোস্ট অফিস থেকে সো পোস্ট অফিস থেকে আনার পর আমি চিন্তা করলাম যে এটা ওপেন করবো অনেক এখন চিন্তা করার পর আমি চিন্তা করলাম না আমি ক্যামেরার সামনে আমি এটা ওপেন করবো বিকজ আই ওয়ান্ট টু ওপেন ইট উইথ ইউ গাইজ আমি জানিও না ভিতরে কী আছে iPhone 11 না অন্য কিছু পাঠিয়েছে বাট আমি জাস্ট কিডিং সো চলেন আমরা এখন যাই iPhone 11 আনবক্স করি অনেক দিন ধরে আমি নিজেকে আটকায় রাখছি এটা খুলে দেয় সো আমি খুবই এক্সাইটেড সো লেটস গো অ্যান্ড ডু দি আনবক্সিং অফ দি iPhone 11 Whoa, the iPhone 11! iPhone 11, 128 gigabytes. Jara dekhte pachhen, 128 gigabytes. Warranty card, JB Hi-Fi theke. Nice, warranty card diyeche. Eta dhukai rakhi. iPhone eta unbox korar por eta sanitize korbo. সো স্যানিটাইজ করবো নিজে হাত ধুবো ভরসা নাই যে আপনি ভালো মতোই জানেন যে কেন আমি স্যানিটাইজ করবো অ্যান্ড কেন স্যানিটাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাইট ন্যাও অ্যাট দিস টাইম অফ ডে ও স্ক্রিন প্রোটেক্টরও আছে ও হো হো দি iPhone 11 দিস ইজ দ্য রেড iPhone 11 খুবই সুন্দর দেখতে আচ্ছা হেডফোন জ্যাক আছে দুইটা ক্যামেরা কারণ এটা iPhone 11 Pro না iPhone 11 সো এটা আপাতত রাখি কোথাও পরে স্যানিটাইজ করবো নে আচ্ছা সব দিয়েছে হেডফোনস অফ দি অ্যাপল হেডফোন এটা পুরো ইন্ট্যাক্ট এটা ইউজ করা হয় নাই অ্যান্ড দ্য চার্জার অফ দ্য iPhone 11 গ্রেট সো কেস দেয় নাই কেস দিলে ভালো হতো দের ইজ নো কেস বাট কেস আলাদা আমি কিনে নিব iPhone 11 জন্য যদি আমি এটা ইউজ করি আই এম সুপার হ্যাপি লাইক দিস ইজ আ রিয়েলি গুড iPhone 11 আমি এগুলো সব প্যাক করে সবগুলো মানে প্যাক করে আমি পরে এটা স্যানিটাইজ করবো সো এটা ঢুকিয়ে এখন হাত ধুয়ে আসি সো
এখন আইফোন 11 তো আনবক্স করে ফেলেছি এন্ড হাতও ধুয়ে আসছি গাইস আমার সবাইকে যেটা করতে হবে এটা ছবি নিয়ে তুলে আমার গামছার ফেসবুক মার্কেটপ্লেসে বসায় দিতে হবে বিকজ আইফোনের দাম কিন্তু প্রত্যেক মাসে কমতে থাকে সো আমি চেষ্টা করবো এটা যত তাড়াতাড়ি পারি ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি করার চেষ্টা করবো বিকজ আমি এটা চেষ্টা করতেছি ফ্লিপ করার জন্য সো লেটস সি হোয়াট হ্যাপেন্স বাট এছাড়া গাইস চলেন আমরা লাস্ট কথাটা বলে ভিডিওটা শেষ করি থ্যাংক ইউ গাইস ফর স্টেইং উইথ মি ফর সো লং তো নাম্বার ফোর স্ট্রাগল যেটা স্টুডেন্টরা ফেস করে স্পেশালি বেঙ্গলি স্টুডেন্ট ইজ গাইস আন্ডারস্ট্যান্ডিং অস্ট্রেলিয়ান সো অনেক সময় দেখা যায় কি যে অস্ট্রেলিয়ানদের সাথে যখন আপনি কথা বলবেন প্রথমে এসে আপনি একটু বুঝতে একটু সমস্যা হবে আপনার অস্ট্রেলিয়ান কিন্তু অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট হয় সো যখন অ্যাকসেন্ট ডিফারেন্ট হয় তখন ওদের কথা একটু বুঝতে কষ্ট হয় সব অস্ট্রেলিয়ানদের কথা বুঝতে কষ্ট হয় না একটু যে কান্ট্রি সাইড থেকে অস্ট্রেলিয়ানরা আসে তাদের অ্যাকসেন্ট একটু অনেক বেশি ডিফারেন্ট থাকে ওরা অনেক আস্তে আর জলদি কথা বলে যে কারণে দেখা যায় যে আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি ওদের সাথে কমিউনিকেট করতে না পারেন আপনি যদি বুঝতে না পারেন ওদেরকে আস্ক করবেন যে ক্যান ইউ রিপিট হোয়াট ইউ স্যাড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামওয়ান লাইক যখন ইংলিশে কথা বলতেছে তখন ওদেরকে আবার জিজ্ঞেস করবে ওদের কথাটা রিপিট করতে ওরা সবসময় আপনাকে রিপিট করবে লজ্জা পেন না ওরা বলবে আপনাকে ওরা আপনাকে জাজ করবে না ওরা দেখা যায় আমাদেরকে আরও রেসপেক্ট করে যে অন্য একটা কান্ট্রি থেকে এখানে এসে একটা নতুন একটা এনভায়রনমেন্টে আমরা পড়াশোনা করতেছি সো এটা মাথায় রেখেন অ্যান্ড গাইজ আপনাদের যদি ইংলিশে মনে হয় যে আপনার একটু সাহায্য লাগবে আপনার ইংলিশে আর একটু ইম্প্রুভমেন্ট লাগবে তাহলে জলদি করে যান আমি একটা ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি আর আরও তিনজন আমার টিমমেট মিলে সেই পেজটা খুলেছি স্পেশালি ফর আয়েলস নাম হলো আয়েলস ক্লাসরুম যেখানে আমরা ফ্রি লেসেন্স দিচ্ছি আপনাদের সবাইকে সো জলদি যান ওখানে লাইক দেন ফলো করেন বিকজ ওখান থেকে আপনাকে অনেক টিপস দেওয়া হবে অ্যাবাউট হাউ টু ইম্প্রুভ ইয়ার ইংলিশ স্কিলস অ্যান্ড হাউ টু ডু ওয়েল ইন আয়েলস তো ওখানে গিয়ে আপনি ক্লিক করে লাইক দেন ফলো করেন বিকজ যে ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলো আপনাকে অনেক হেল্প করবে আর সবগুলো বাংলায় তো আপনার বুঝতে এতটা কষ্ট হবে না ঠিক আছে তো জলদি যান লাইক দিয়ে ফেলেন ফলো করেন আপনার খুব লাভ হবে সো গাইজ আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি আপনার যদি মনে হয় যে আপনি কোনো কিছু বুঝেন নাই বা আপনার কোনো কোয়েশ্চেন আছে তো জলদি করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন আমি উত্তর দিব অথবা ইনবক্স করেন আইল ট্রাই টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স বাট এছাড়া গাইজ আপনি যদি এখন ইনস্টাগ্রামে আমাকে ফলো করেন না ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন ওখানে সাদমান সাকিব-9000 বাট এছাড়া গাইজ আপনি যদি ফিটনেস ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই আমার ফিটনেস পেজে ফলো করেন বাট এছাড়া গাইজ আপনি যদি এখনো ইউটিউবে সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমাকে খুব লাইক আমার খুব সাপোর্ট হয় অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্পস মি আ লট বাট এছাড়া আই হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও থ্যাংক ইউ গাইজ ফর স্টেইং উইথ মি ফর সো লং অ্যান্ড আশা করি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট episode.